হ্যালো, এডি ভালো লাগছে তোমার? এর আগে কি খাইছো এটা? জীবন ভাত কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর কিছু খাইতে মন চায়? হ্যাঁ, অন্য কিছু খাইতে মন চায় না? কিছু খেতে পারবো না। তুমি কি ভাত খেয়ে খুশি? খেতেই খুশি। তোমার নাম কি? মোহাম্মদ শিপন। দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর, এখানে কি করতেছো? এখানে বেলুন বেচি। হ্যাঁ, বেলুন বেচি। বেলুন বেচো, মানে বেলুন বিক্রি করে মানে টাকা ইনকাম করো? আজকে বেলুন কিনো নাই? না। দুপুরে ভাত খাও নাই? না। আমি ভাত খাইবা? আচ্ছা জি, ভাত খাই। আমি তো খাই নাই, দেখি কি অবস্থা। এগুলো পেঁয়াজ আছে, সিঙ্গার আছে, ভাতই খাওয়া লাগে না। তরকারি তো শেষের দিকে না? কি কি তরকারি আছে ভাই? এই মাছ কত টাকা করে? তারপর অন্যটা ভালো লাগে নিবো। হ্যালো, এডি ভালো লাগছে তোমার? এর আগে কি খাইছো এটা? দিছে ভাত আরো। ক্লাসে সকালে কি খেয়েছিলাম? সকালে একটা রুটি একটা চা। একটা রুটি একটা চা, ওই দিয়ে হয়ে গেছে? আস্তে আস্তে খাও, এই জন্য খিদে বেশি লাগছে না। আর তোমার ভাই জন কয়জন? এক ভাই এক বোন। তুমি ভাই? আমি আর আমার বোন। বোন বড় না ছোট? ছোট। ছোট ছিল না বেশি করে? না। পরিষ্কার তুমি কি খাইছো? গুড়ের জিলাপিও খাইছো? গুড়ের জিলাপি সব থেকে মজা। কেমন লাগতেছে? কি জানি নাম বললা? মোহাম্মদ শিপন। শিপন, ভাত কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি বললা যে দশটা টাকা দেন, দশটা টাকা দিয়ে তুমি ভাত খাইতে পারতা? হ্যাঁ, তো দশ টাকা দিয়ে কি করতা? নামাজ
আমার কাছে কি সকালে টাকা চাইছিলে বিলুন কেনার জন্য? কেমন লাগলো? ভালো লাগছে? আর কিছু খাইতে মন চায়? হ্যাঁ, অন্য কিছু খাইতে মন চায় না? আমি খাওয়াই, যদি খাওয়া আমি যদি খাওয়াই খেবে না? কি খাইতে পারবা? কিছু খেতে পারবো না। তুমি কি ভাত খেয়ে খুশি? এতেই খুশি? টাকা দিলে নিবা? টাকাও নিবা না? এটা কি বলে সন্তুষ্ট? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? এই যে আপনি একটা সুন্দর মেসেজ দিছেন এখানে গরিব অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা, এটা কি বোঝাইছেন? আমার জীবনে চাওয়া বাদ বাকিদের জীবন মানুষের উপকার হয়, এত রেগে মরতে পারি যথেষ্ট। তার জন্য আমি গেলাম, আমার সম্পত্তি এরকমই পড়ে থাকবে, তাই পড়ে থাকবে। অতএব যা তুমি করতে পারো তা করে যাও। এই ছেলেটা আমার ওই সাইডে ধরছে, আমার 10 টাকা দেন। তুমি 10 টাকা দিয়ে কি করবে? আমি ভাত খাবো, 10 টাকা কি ভাত পাওয়া যায়? কয় কি না, আমি তাহলে চলাম ভাতই খাওয়াই। পরে কিন্তু ঘুরে দিলে তো আপনার হোটেলেই নিয়ে আসছে না, সেই জন্য না। কিন্তু আরো হয়তো এইটা ভালো লাগছে, এই হোটেল এর আগেও বলে খেয়ে গেছে। আমার আব্বা একটা কথা কয়ে গেছে, মরণের সময় তোদের যা দিয়ে গেছে তোরা চলতে পারবি, সারা জীবন টাকা কামায় একটা জায়গা কিনতে পারবি না ঢাকা শহরে। না আসলে পারা যায় না। অতএব যতটুকু নিজে ভালো মতো চলে খাওয়া দাওয়া করে যতটুকু সকালে, আলহামদুলিল্লাহ ওইভাবেই চলি। কোনো সময় কমে না, খিদা লাগছে। অহন আমার খিদা লাগছে, আপনি খেয়ে দেবেন। আপনি একটু অনেক বড় করে আমি সময় ওই সময় আমি কি খাবো? আমার কাছে